হ্যালো বন্ধুরা আমি সেই মুক্তা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি এখন দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি তো ছাদে আসার একটাই কারণ আজকে নিম্বুর খুব ঠান্ডা লেগেছে আর নিম্বু কালকে রাত্রির থেকে একদম ঘুমায়নি আর আমারও শরীরটা ভালো নেই আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর রাতে আমিও ঘুমাতে পারিনি দেখো নিম্বু এখন হাই তুলছে লম্বা লম্বা আর রাতে খুব বিরক্তি করেছে নিম্বু কালকে ওই কারণে আমি বললাম যে তাহলে চ এখন ছাদে চলে যাই ছাদে গিয়ে আমরা একটু রোদ পোহাই ওকে এখন ছাদে রেখে দেবো আর আমি নিচে যাব নিচে আমার কাজ রয়েছে তো ছাদেই থাকবে ওর ভাত দেওয়া আছে জল দিয়ে দেবো আর সকাল সকাল আমাকে একজন একটা গিফট করলেই দেখো এই যে কত সুন্দর গাছটা দেখো লঙ্কা গাছ এটা এই যে এই লঙ্কাটা দেখছো এটা অন্য গাছের লঙ্কা মানে এই 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 দানা ফেলেই এই গাছটা হয়েছে মানে এই লঙ্কা ঘিয়ে লঙ্কা গাছ দেখো কত সুন্দর গাছটায় গ্রোথ হয়েছে তা আমি গিয়ে বললাম অনেক দিন আগে চেয়েছিলাম ওর কাছে আমাদের পাশের বাড়ি তাও আজকে বললো বৌদি নিয়ে যাও গাছটা লাগিয়ে দেবে আমি নিয়ে এসেছি আমি খুব খুশি আমাকে গাছ গিফট করলে আমি খুব খুশি হই আমি গাছ খুব ভালো আর দেখো এই দেখো নামবে বলে কি করছে দেখো এই দেখো থাকবে না থাকবি না কোলে খালি লম্বা লম্বা হাই তুলছিস ওই 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 দেখো ওই দেখো হাই তুলছে দেখো লম্বা লম্বা শুধু হাই তুলছে তুলে যাচ্ছে তখন থেকে ও বাবা ও বাবা কি হয়েছে কি হয়েছে বাবা কি হয়েছে তোমার হুম কি হয়েছে শোনা শরীরটা খারাপ লাগছে হুম কি হয়েছে নিচে যাবে নিচে যাবে দেখো কেমন করছে দেখো এইবার গরম লেগে গেছে এবার গরম লেগেছে দেখো জিভবার করছে দেখো ও বাবা কত গরম লেগেছে জল খাবে তুমি জল খাবে জল খাবে বাবা হ্যাঁ ওদিকে বলে দাও ওদিকে বলে দাও হ্যালো আমি জল খাবো দেখো আমার কত গরম লেগেছে মা রোদে এসে ফেলে রেখে দিয়েছে আমাকে বলো 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 ওখানে বলো বলো ওই আন্টিদের বলো জানো তো আমার শরীরটা খারাপ তাই তো তোমার শরীরটা খুব খারাপ হয়েছে শরীরটা ঠান্ডা লেগেছে খুব ঠান্ডা আমি মাটা চলো আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে আর নিমুকে ছাদে রাখবো না কেন অনেকটা রোদ রয়েছে ওর কষ্ট হবে আর হাঁপাচ্ছিল দেখতে পাচ্ছ জল খাবে একটু চলো টাটা আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে আমি রান্নাঘরে চলে এসেছি আর এই যে মাছ নিয়ে এসেছিলো রুই মাছ ছোটো রুই মাছ তো আমার এই মাছটা একদম ভালো লাগে না আমি একটু মাথাটা ভালো খাই আর মাছটা আমার একদম ভালো লাগে না এই দেখো এই যে কেটে এনেছিলো মাছ ধুয়ে রেখেছে আর আমি আবার বাড়ির থেকে চিংড়ি মাছ লাগলাম একটু চিংড়ি মাছটা কেটে মাছটা কী দিয়ে করবো ভাবছি ডাল আছে একটু ডাল রয়েছে কালকে ওলকপি ওলকপি দিয়ে করব ভাবছি ওলকপি করি আর একটু পালন শাক করি চিংড়ি মাছটা দিয়ে ব্যাস আর কিছু করব না আর এমনি আমার শরীরটা আজকে এত খারাপ লাগছে ভালোই লাগছে না রান্না বান্না করতে ইচ্ছা হচ্ছে না চলো পরে কথা বলছি এই ওলকপি বার করে নিয়েছি তিনটে ওলকপি নিয়েছি দেখি দুটো দেবো না তিনটে দেবো বুঝতে পারছি না দুটোই দিয়ে দেবো আর এই যে ধনেপাতা নিয়ে এসছে এত ধনেপাতা কে খাবে বলো আমাদের এমনি ধনে পাতা খায় না এই দেখো কত ধনে পাতা আবার আমার ছাদে হয়ে রয়েছে কতগুলো আর পালন শাক নিয়ে এসছে এই পালন শাকটা চিংড়ি মাছ দিয়ে পড়ব বেরোতে চাইছে না পালন শাক এই পালন শাকটা করবো বেগুন আলু দিয়ে আর ওলকপি দিয়ে মাছটা করব আর কিছু করব না আপাতত এই পর্যন্ত থাক আর একটুখানি হাঁস কেটে রেখেছিলাম হাঁসের মাংস তো বলেছিলাম যে হাঁসগুলো এরকম অবস্থা হয়ে গেছে কি করব বুঝতে পারছিলাম না তো কালকে কিছুটা বিক্রি করে দিয়েছি বলছি তারাও একটুখানি হোল্ড করো তো ওরকম অবস্থা হয়ে গেছিলো শরীর খারাপ হয়ে গেছিলো তো কি করব কি করব করে বুঝতে পারছিলাম না তারপরে হাঁস দুটো বিক্রি করে দিলাম আর এদিক ওদিক দিয়ে দিলাম আর দুটো ছিল ওই আমাদের কেটে দিয়ে গেল রাখা রয়েছে রান্না করিনি তো ইচ্ছেও করছে না যেন রান্না করতে ভালো লাগছে না শরীর খারাপ থাকলে কার ভালো লাগে বলো রান্না করতে তো আজকে কি করবো বুঝতে পারছি না আর ভালো লাগছে না আর কথা বলতে কষ্ট হচ্ছে আমার নখগুলো দেখো এই দুটো নোখ ভেঙে গেছে আর এইগুলো ঠিক আছে দেখো নতুন সিস্টেমের নখ হয়েছে এগুলো আর কাটি নি আমি যে থাক আছে যদি ভেঙে যায় তো ভেঙে যাবে আর যদি থাকে তো থাকে তো চলো আজকে এই পর্যন্তই আর দুপুরবেলা আমাদের খাওয়া হচ্ছে ওলকপি দিয়ে মাছের ঝোল করব আর পালন শাক করবো আর ডাল আছে আর কিছু করব না গরম গরম ভাত করে আমি স্নান করে নেবো করে নিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বেশি কথা বলবো না নিম্বুর শরীরটা নিম্বু ছাদে রয়েছে নিম্বুর শরীরটা কেমন থাকে আমি আবার ছাদে গিয়ে দেখে আসবো ও নামবে না ওখানেই থাকবে ভাত দিয়ে এসছি জল খেলো খেয়ে ও ওখানে শুয়ে রয়েছে ও নামবে না ওকে বললাম ও নামবে না ও মাদুরের উপর শুয়ে রয়েছে তো রোদে শোয়ায়নি রোদে কষ্ট হচ্ছিল বলে রোদে শোয়ায়নি ও নিজেই ছাওয়া জায়গায় গিয়ে শুয়েছে তো মাদুরটা আবার আমি ওখানে পেতে দিয়ে এলাম ও মাদুরের উপর শুয়ে আছে তো ওখানে শুধু থাকুক আমি ততক্ষণ গাছবাজগুলো করে নিই নিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম আর তোমাদের সঙ্গে কথা বলবো না তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা আর তোমরা অনেকেই আমাকে ভালোবাসছো আমি জানি তো আরেকটু বেশি করে ভালোবাসো তাহলে আরও ভালো হয় তো চলো টাটা আজকের মতো বিদায়